ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি পারুল আলম বলছি। আমি আসি আজকে বরিশাল আমার বোনের বাসায়। সেখানে একটা ব্লগ ভিডিও দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা পুরো দিনের ভিডিওটা দেখে নেবেন এক নজরে, ভালো লাগবে আপনাদের। সম্পূর্ণ বাগান থেকে শুরু করে মুরগি, ফুল, ফল সব কিছুই কিন্তু আজকে এই ব্লগ ভিডিওর মধ্যে দেখতে পাবেন। অসাধারণ একটা ফুল গাছে, কিছু পেঁপে আছে, দেখেন দুটা গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের পেঁপে এই গাছে। এখন ওর বাড়িটা একটু ভিডিও করলাম, রান্না বান্না দেখতে পাবেন, আমরা আজকে কি খাবো সম্পূর্ণ মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করব, অসাধারণ কিছু রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। একটা ছোটো পরিবারের চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ছোট্ট একটা ব্লাইকন আছে এটা ক্লিক করে দেবেন। এখন মূল রেসিপিটা দেখেন, এখানে কিন্তু লাউ গাছ আছে, সেই লাউ পাতায় কিন্তু দিয়ে আজকে অসাধারণ রেসিপি হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন চলেন রান্না করে যাই কিচেনে। আমার বোন কিন্তু চিংড়ি মাছ দিয়ে সেই লাউ শাক রান্না করবে, অসাধারণভাবে কুটে নিয়েছে, ঘানা মরিচ দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে লাউ শাক। আমার বোনের গাছে গাপ, অনেক বন্ধুরা চেনেন না, সেজন্য কিন্তু দেখাই দিলাম। খুব ভালো লাগছে আমার এই গাপগুলো, মিষ্টি ছিল, অসাধারণ ছিল। তার মুরগি, অনেক মুরগি কিন্তু আমার বোনের, আপনাদেরকে ছোটো বাচ্চাও দেখাইছি, এখন বড়গুলোও দেখাই নিলাম। এত ভালো লাগতেছে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই মোরগটা কিন্তু আমাদেরকে খাওয়াবে, সেজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম, এটা কিন্তু জবাই হয়ে যাবে। এখন ভালো করে চিংড়ি মাছগুলা কিন্তু মশলার সাথে কষাই নিতে আছে, বরিশালের রান্নার কিন্তু সুনাম আছে বন্ধুরা, সেজন্যই কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন না। এখানে শুধু মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন এ দিয়ে কিন্তু কষাইছে। এখন কিন্তু আলু দিয়ে দিয়েছে, আলু দিয়ে ঝোল দিয়ে শাকটা দিয়ে দিতে আছে। একদম সহজ রান্না, এভাবে রান্না করে খাবেন। আর পোয়া মাছ আমাদের পায়রা নদীর, যেখানে আমাদের স্বপ্নের সেতু, পায়রা সেতু, সেই নদীর মাছ লেবুখালি, সেখানের কিন্তু মাছ কিন্তু অসাধারণ, একদম টাটকা পোয়া মাছ। এখন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার বোন কিন্তু ও রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ তিনটা উপকরণ দিয়ে মাছটা কিন্তু ভেজে নেবে। ওর কিন্তু হলুদ না, ও হলুদ দেবে না, হলুদ দিলে মাছ লেগে যায়, ওর রেসিপি এটা। কিন্তু আমরা যে মাছটা খাইলাম এটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু মাছটাও দেখতে পাবেন, ও সুন্দর করে উল্টায় পাল্টায় ভাজবে, সেই অপেক্ষা করেন। এভাবে একটু রান্না করে খায় দেখবেন, ওর হাতের রান্না দেখেন, ও কিন্তু হলুদ ব্যবহার করে না। এখন আমাদের শাকটা কিন্তু হয়ে গেছে, ওপাশে হয়ে যাইতে আছে, আমরা কিন্তু মাছের কড়াই দিয়ে দিছি একটা তাওয়ার ভিতরে, ও কিন্তু মাছগুলো ভেজে নেবে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে। তার উপরে একটা টিপস আছে, মাছ যেন না লাগে সেজন্য কিন্তু লবণ ছিটাই দিয়েছে, এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এখন কিন্তু সেই মাছগুলো একে একে সাজাই দিতে আছে। সারাদিনে যে আমরা খাবো আজকে সেই খাবারগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা, যে আপুরু এখনও রান্না করতে পারেন না, তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু এই রেসিপি দেখে আপনারা উপকৃত হবেন। ব্যাচেলার ভাইদের বলছি, পূর্বাশাদের ভাইদের বলছি, আপনারা কিন্তু এই রেসিপিগুলো দেখে নিতে পারেন, একদম সহজ রান্না। আর বরিশালের রান্নার কোনো তুলনা হয় না, আপনারা অনেকেই জানেন। এখন কিন্তু আমরা সেই গানা মরিচ, কিন্তু আমাদের শাক হয়ে গেছে, মরিচ কেটে দিয়ে দিলাম, যেটা বলে বোম্বাই মরিচ, সেই বোম্বাই মরিচ। এক পাশে শাক হলো আর অন্য পাশে কিন্তু আমরা মাছ ভেজে আর উল্টায় নিতে আছে। আমার বোন দেখেন কত সুন্দর করে উল্টায় পাল্টায় দিতে আছে, এরকমের শক্ত করে মাছ ভেজে মাছটারে কীভাবে রান্না করে সেটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। দেখেন এদিকে কিন্তু ঘানা মরিচ দিয়ে ডাল, পাতলা ডাল আর পোমা মাছ ভাজি, অনেক বন্ধুরই ওদেরকে কিন্তু লোভ লাগতে আছে এই খাবারের উপরে, কিন্তু এটা কিন্তু একটা অসাধারণ খাবার। সেই বাগারটাও কিন্তু কীভাবে দিয়ে দিল দেখেন, বোমাই মরিচের ঘেরানে কিন্তু একাকার হয়ে গেছে, আর আমাদের বাগার পেঁয়াজ রসুন দিয়ে এই বাগারটা দিয়ে দিল এই ডালে। এখন কিন্তু আমাদের আর একটা রেসিপি শুরু হয়ে গেছে, মাছ কিন্তু আমরা তুলে রাখছি, এখনও রান্না করি না। পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে চিংড়ি মাছ ভুনা,
এটাও আর অসাধারণ রান্নার ওর রান্না কিন্তু আপনারা দেখতেছেন আমাদের অনেকের রান্নার সাথে কিন্তু মিলবে না ওর রান্না কিন্তু অন্যরকম সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেন করতে পারেন মাছগুলো কিন্তু তেলের উপরে একটু ভেজে নিতে আছে এখন একটু পানি দিয়ে এখন মশলা দেবে কোনো বেশি মশলা ব্যবহার করবে না সে একটু মরিচের গুঁড়া শুধু একটু হলুদের গুঁড়া কোনো রসুন ব্যবহার করবে না তেল দিয়ে ভালো করে মাছটা কষাই নেবে একটু ধৈর্য সহকারে দেখেন চুলার রান্না খেতে হলে কিন্তু লেবুখালিতে আসতে হবে গ্রামে যেতে পারেন আপনাদের যার যার বাড়ি আছে কিন্তু এই যাদের বাড়ি আছে গ্রামে তারা কিন্তু অবশ্যই খান জানেন কাঠের চুলার রান্নার কী মজা সেটা কিন্তু আপনাদের সাথে নতুন করে শেয়ার করার কিছুই নেই আর যারা খান নাই তারা কিন্তু উপভোগ করবেন আমাদের রান্না এখন কিন্তু আমাদের মাছ বুনা সেখানে কিন্তু পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ কাটা একটু পানি দিয়ে একটু মরিচ দিয়ে হলুদ দিছে মরিচ দেয়নি হলুদ দিছে যেহেতু হলুদটা ব্যবহার করেনি সেই হলুদটা দিছে আপনারা কিন্তু ওখানে ধনিয়া জিরা তাও ব্যবহার করতে পারেন বন্ধুরা বলবো কি বলার অনেক কিছুই আছে প্রত্যেকটা মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভার পাইতে হলে কিন্তু আমরা বেশি মশলা ব্যবহার করব না সেখানে কিন্তু আদা রসুন বাটা আমরা ব্যবহার করব না সেখানে শুধু রসুন দিয়ে মরিচ দিয়ে হলুদ দিয়ে এই মাছটা কিন্তু আমরা রান্না করছি আমাদের কিন্তু অন্য কোনো মশলা আমরা ব্যবহার করি না আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন এই পোমা মাছের রেসিপি এখন বলো করলে আমরা কিন্তু সেই ভাজা মাছটা আমরা দিয়ে দেব তারপরে কি করি সেটা কিন্তু আর একটা টিপস দেখতে থাকেন কিন্তু আপনারা কিন্তু আদা রসুন বাটা হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিবেন না বন্ধুরা কিন্তু এই মাছের ভিতরে তাহলে কিন্তু এই পোমা মাছের স্বাদ কিন্তু আপনারা নষ্ট করে দেবেন সেজন্যই আমি বলছি আমরা যেভাবে রাঁধছি বরিশালের একদম বরিশালের রান্না এটা পেতে হইলে কিন্তু এই রান্নার রেসিপি পারুল আলমের কিচেনে অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু আপনারা এরকম মজার রান্না কিন্তু খেতে পারবেন ঘরের কোনো বাড়তি মশলা খরচ করতে হবে না বন্ধুরা তৈল উঠে আসলে কিন্তু আমাদের মাছটা হয়ে যাবে একটু পানিও থাকবে না আমাদের রেসিপি কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের দেখতে পাবেন চিংড়ি মাছ ভুনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ